চট্টগ্রামের মিরসরাই দেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক জোন। সম্প্রতি কিছু প্রতিষ্ঠানের কারণে এই এলাকায় দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়। রাতের অন্ধকারে উপজেলার করের হাটে কাটা হচ্ছে পাহাড়, ফলে দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়। পাহাড় কেটে কারখানা নির্মাণ করা প্রতিষ্ঠানগুলির মধ্যে নাহার গ্রুপ একটি। তারা মিরসরাই পোল্ট্রি লেয়ার নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করছে। এজন্য স্থানীয় প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেয়নি নাহার গ্রুপ। এদিকে কারখানার বর্জ্যে ছড়াচ্ছে নানা রোগ, বাচ্চা প্রজনন, এই ডিমের কাজ যারা করে ওই প্রতিষ্ঠানগুলো আশেপাশে এগুলো জড়িত। আর দুর্গন্ধ, এদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রকিবুল হাসান টুটুলের সাথে টেলিফোনে যোগাযোগ করলে সুস্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি তিনি। পাহাড় কাটা ও পরিবেশ দূষণের বিষয়ে পরিবেশ অধিদপ্তর জানায় এসব তৎপরতার কারণে নাহার গ্রুপের বিরুদ্ধে মামলা চলছে, তদন্ত করে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। তারা পরিবেশ থেকে কোনো ছাড়পত্র নেয়নি, যারা পাহাড় কাটছেন তারা বেআইনিভাবে এটা কাটছেন। করের হাটের যে বিষয়টা, এটা আমার নলেজে এই প্রথম আসলো। আমরা ডেফিনেটলি এখানে ড্রাস্টিক অ্যাকশন নিই। এ বিষয়ে উপজেলা প্রশাসন তদন্তে গেলে প্রতিষ্ঠানের সবাই পালিয়ে যায়, আর ইউএনওর সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।